স্যার, আমাদের সংবিধানে প্রধান মূলনীতিগুলো বর্ণিত হয়েছে অনুচ্ছেদ আটে, কিন্তু মূলনীতি তো বলতে 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদের সবগুলোকেই বোঝানো হয়। সবগুলোই বলা, বিষয়টি কি আপনি একটু ক্লিয়ার করবেন? আসলে 8 থেকে আপনার প্রশ্নগুলো খুব চমৎকার প্রশ্ন করতেছেন, একে মনে মনে হয় যে আপনি সংবিধান বিশেষজ্ঞ। আমি রাষ্ট্র, আমি তো, আমরাও কিন্তু সংবিধান পড়ি নাই, রাষ্ট্রবিজ্ঞান হিসেবে যতটুকু পড়া দরকার ততটুকু পড়ছে। আসলে 8 অনুচ্ছেদে 25 সবগুলি মূলনীতি, তবে 4টা হলো প্রধান, অর্থাৎ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এইটা হলো প্রধান। আর অন্য যেগুলো আছে সেগুলি এই 4টা থেকে উচ্চারিত, অর্থাৎ ওইগুলোর জন্ম এই 4টার গর্ভে। এগুলো হলো প্রিন্সিপাল অনার্স, আর এগুলো হচ্ছে সাবসিডারি। তো অনার্স ছাড়া কি সাবসিডারির কোনো মূল্য আছে? তাহলে আপনি যদি বলেন যে মূলনীতি 8 থেকে 25 অনুচ্ছেদ, দ্যাটস রাইট, প্রধান প্রধান মূলনীতি ওই 4টা, আর ওইগুলো হলো এই 4টি থেকেই উচ্চারিত উচ্চারিত। অর্থাৎ আমরা ওই যে আমাদের দেখবেন আমাদের আমদানি রপ্তানিতে কাস্টম আছে না, কাস্টমের অতিরিক্ত একটা আবার একটা ট্যাক্স বসানো, এটাকে বলে সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি, এগুলি অনেকটা সাপ্লিমেন্টারি ডিউটির মতো, কিন্তু মূল হলো কাস্টম। তাহলে যারা শুনছেন, যারা ক্যারিয়ার এক্সপেক্টেন্ট, যারা বিসিএস এক্সপেক্টেন্ট বিশেষ করে, তাদের জন্য বলা, আমাদের সংবিধানে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই, সংবিধানের মূলনীতি বলতে আমরা ওই 4টিকে বুঝি। হ্যাঁ, ওই 4টি আমাদের মূলনীতি, স্যার বলছেন এগুলো হচ্ছে আমাদের প্রধান মূলনীতি, যেগুলো অনুচ্ছেদ 8-এ উল্লেখ করা হয়েছে, এবং 9 থেকে 25 নম্বর অনুচ্ছেদে 9, 10, 11, 12 আবার এই 4টি রিপিট করা হয়েছে একটু উইথ এক্সপ্লেনেশন। হ্যাঁ, এবং এখান থেকে 25 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত সবগুলোই কিন্তু আমাদের মূলনীতির অংশ। ইয়েস, ঠিক আছে। সুতরাং রাষ্ট্রীয় মূলনীতি বলতে শুধু অনুচ্ছেদ 8কে বুঝলে হবে না, 8 থেকে 25 পুরোটাকেই বুঝতে হবে। রাইট রাইট।